হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা রিক্রুটমেন্টের তথ্য, যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের উপরে, সেটা এর আগের ভিডিওতে আমি দিয়েছি। এবং এই ভিডিওতে আমি আরও পরবর্তী দুটো অ্যাডভার্টাইজমেন্ট নম্বরের নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করব, যেখানে ডেপুটি ম্যানেজার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই দুটো ভ্যাকান্সির ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সুতরাং এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তাহলে চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান দুটো দেখে নেওয়া যাক। দুটো নোটিফিকেশানের মধ্যে থেকে প্রথমে আলোচনা করব অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2 অফ 2022, যেখানে ডেপুটি ম্যানেজার পদের জন্য নিয়োগ চলছে এবং আবেদন শুরু হবে 21/3/2022 থেকে, এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। এবার বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। সমস্ত বিষয়গুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, যেখানে প্রথমে নেম অফ দ্য পোস্ট রয়েছে ডেপুটি ম্যানেজার, টোটাল ভ্যাকান্সি রয়েছে 3টে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, এরপর রয়েছে পে স্কেল এবং তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ। এখানে কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে, এর ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে ডিগ্রি বা কলেজ পাস করে থাকতে হবে, তার সঙ্গে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের উপরে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে, এবং এখানে বয়স হতে হবে 37 বছরের মধ্যে। এবং এখানে দেখো, সাবমিশন অফ বন্ড, অর্থাৎ একটা বন্ড সাবমিট করতে হবে, যারা পার্সোনালি টেস্টের জন্য বা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করবে তাদেরকে 50 টাকার একটা বন্ড স্ট্যাম্প পেপারে নির্ধারিত বয়ান লিখে জমা দিতে হবে। এরপর রয়েছে মোড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, এখানে মোড অফ এক্সামিনেশন যেটা বলা হয়েছে, অর্থাৎ কীভাবে রিক্রুটমেন্ট হবে, এখানে রিটেন টেস্ট হবে, অবজেক্টিভ টাইপ, এখানে পেপার 1 এবং পেপার 2 হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। তো এখানে সমস্ত বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ, এখানে অ্যাপ্লিকেশান ফি ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা, তার সঙ্গে 50 টাকার একটা প্রসেসিং চার্জ রয়েছে, অর্থাৎ মোট 200 টাকা, এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য ফিজ আছে 50 টাকা। অনলাইনে আবেদন করার লাস্ট ডেট এখানে বলা হয়েছে 16/4/2022। এবার পরবর্তী নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। এবার পরবর্তী অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, অর্থাৎ 3 অফ 2022, এখানে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এবং আবেদন শুরু হচ্ছে 21/3/2022 থেকে, এটাও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে নিউ অফ দ্য পোস্ট শুরু হয়েছে ফুড সেফটি অফিসার, টোটাল ভ্যাকান্সি আছে 6টা এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, তারপর রয়েছে পে স্কেল এবং এখানে কোয়ালিফিকেশান এবং এজ বলা হয়েছে, এখানে ডিগ্রি থাকতে হবে ফুড টেকনোলজির উপরে অথবা ডেয়ারি টেকনোলজির উপরে অথবা বায়োটেকনোলজির উপরে অথবা ওয়াইল্ড টেকনোলজি অথবা এগ্রিকালচার সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রি অথবা ডিগ্রি করে থাকতে হবে মেডিসিনের ওপরে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এখানে বয়স হতে হবে 39 বছরের মধ্যে। এক্ষেত্রেও আগের নোটিফিকেশানের মতো 50 টাকার একটা বন্ড সাবমিট করতে হবে, এবং মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস এখানে দেওয়া রয়েছে, যেখানে অবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট হবে এবং তার সঙ্গে হবে পার্সোনালিটি টেস্ট। এছাড়া সমস্ত বিস্তারিত সিলেবাস এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে অ্যাপ্লিকেশান ফিজ যেটা বলা হয়েছে সেটা আগের মতোই রয়েছে, অর্থাৎ 200 টাকা এবং 50 টাকা, এবং এখানেও আবেদন করার লাস্ট ডেট রয়েছে 16/4/2022। তো তাহলে বন্ধুরা, এই দুটোই ছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিক্রুটমেন্টের দুটো ভ্যাকান্সির ব্যাপারে বিস্তারিত তথ্য। আশা করি তোমাদের অনেকের পক্ষে ভিডিওটা হেল্পফুল হবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।